মতো আমারও জার্নি শুরু হয়েছে অপ্রিয় নগরী ঢাকা থেকে। ওকে ব্রোস, তো অফিসিয়ালি আমাদের ট্যুর শুরু হয়েছে। তুই কেটে কিনবি? কিন্তু আমাদের বাস ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এরপর হোটেলে নেমেই আমরা সেলফি তোলা শুরু করে দিলাম। আদারওয়াইজ আপনাকে একদম এই এরকম মথুরাতে নামাই দেবে, যেটা একটু মানে বিপজ্জনক হয়ে যায়। চাঁদের গাড়িগুলো বার্গেনিং কিন্তু আপনাকেই করতে হবে। খাওয়া দাওয়া করার পরে এখন আমাদের মেকআপ সেশন চলতেছে। ইয়েস, অফিসিয়ালি আমরা শ্রীমঙ্গল। এই হচ্ছে আমাদের মাধবীলতা, মানে কাইন্ড অফ হচ্ছে একজনের পার্সোনাল বাড়ি। সামনে একটা পুকুর আছে যেটা চারপাশ দিয়ে হচ্ছে ওয়াল করা। সরি গাইজ, আসলে ফার্স্ট ইমপ্রেশনে মনে করছিলাম যে ওইটা হচ্ছে মাধবীলতা, কিন্তু এখন বুঝতে পারতেছি এটা হচ্ছে এটার পাশ দিয়ে যে রাস্তা থাকে সেটা হচ্ছে মাধবীলতার মেইন ডিস্ট্রিক্ট। ওইটা মিনিমাম 50 কেজি তোমার আমার জীবন শেষ। আপাতত ছোট একটা 50 কেজি হবে চার জন দিনে সেক্টর। তো আমরা রিসোর্টে আসছি, আমাদের হচ্ছে চেক ইন হচ্ছে 1টা বাজে। আমরা এখানে জাস্ট হচ্ছে মালামালগুলো রেখে ঘুরতে বেরোবো। আর রিসোর্টের ভিউ হচ্ছে এটা, এটাই হচ্ছে বেসিক্যালি মেইন রিসোর্ট। ওখান দিয়ে কিছু হইতেছে নতুন নতুন, আর এখানে বসার কিছু স্পেস আছে, দোলনা আছে, আর এখানে ছোট্ট একটা টিলার মতো আছে, মানে একটু পাহাড়ি পাহাড়ি একটা ব্যাপার। নট ব্যাড, ভালোই গ্রিনারি সব কিছুর মধ্যে পাবেন। অ্যান্ড এখান থেকে উঠলে এখানে একটা বসার জায়গা আছে, এই হচ্ছে বসার জায়গাটা। দেন তার উপরেও কিন্তু আরও জায়গা আছে ওইদিকে সিঁড়ি দিয়ে। ওয়াও, ওই যে দূরে দেখতেছেন ওটা কিন্তু পাহাড়ের একদম শেষ মাথা, মানে একটা লেজার টাইম আপনি খুব আরামসে এখানে কাটাইতে পারবেন যতটুকু বুঝতেছি। মানে ব্যাপারটা হচ্ছে এখানে বাসাগুলো উঁচা নিচা, কিছু উপরে কিছু নিচে এরকম, যেমন ওই সাইডটা কিন্তু আবার একটু ডাউন। ও হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এটা মাথা এখনো আমাদের সাথে আছে, ঠিক মতো সহি চাল আমাদের দেখি বাইকের বিল যাই। দেন বাইকের বিল আমরা সবাই এখন মানে চাঁদের গাড়িতে দাঁড়াই গেছি, মানে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি আমরা চাঁদের গাড়ির উপরে। আর এটার ফিলটা অন্যরকম, শুধু মাঝে মাঝে একটু ঝাঁকি আসে। আর যে জায়গাটা দিয়ে যাচ্ছি দুই পাশে হচ্ছে প্রচণ্ড ধান খেত, মানে একটা সুন্দর ভিউ। এই যে ওকে গাইস, তো আমরা বাইকের বিলে চলে আসছি, একদমই নিরিবিলি পরিবেশ। এই পুরাটা হচ্ছে বাইকের বিল, ওখানে বড় করে ইংলিশ এবং বাংলা লেখা আছে বাইকের বিল। মাসুদ তুমি ভালো হয়ে যাও, গাড়ি থেকে নামো।
এখানে আসার যে সিনারিওগুলো খুবই জোস, মানে আপনি যদি গ্রিনারি পছন্দ করেন তাহলে এই জায়গা তুলনা হয় না। চারপাশে হচ্ছে ধান ক্ষেত, অ্যান্ড এখান থেকে যেটা হচ্ছে বোট নিয়ে আপনি ঘুরতে পারবেন চাইলে হাফ অ্যান আওয়ার বা ওয়ান আওয়ার। এই হচ্ছে বাইকের ভিতর এন্ট্রি পয়েন্ট। ওকে, ইটস টাইম টু মুভ অন। বাইকের বিলে দেখার মতো এখানে আর কিছুই নেই, একটু বোটে উঠতে পারলে ভালো হতো, বাট বোটে উঠতে পারি নাই কারণ আর্লি মর্নিং আসছি, সো এখানে এখনো সব কিছু অ্যাভেলেবল হয় নাই। এখন আমাদের ডেস্টিনেশন অন্য জায়গায়। সাইফ, আমাদের ডেস্টিনেশন কই? আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বদ্ধভূমি। নামও কিছু নাই, এর নাম বদ্ধভূমি। উই ডোন্ট নো বদ্ধভূমি। তো আমরা এখন আসছি ডাকচোরা চা বাগানে। চা বাগানটা অনেক সুন্দর, ঠিক না? মানে অনেক অনেক বড়, অনেক বড়। এই যে আমরা তো ভিতরে ঢুকতেছি না, মানে এগুলোর মাঝখানে দাঁড়ায় থাকতে ইচ্ছে করতেছে। এখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে নাও, তোমাকে চা বানায় খাওয়াই দিব। ব্রোজ, আপনারা তো জানেন যে আমি একজন কি লেভেলের চাখোর। আমি চা বাগানের মাঝখানে দাঁড়াইছি কিন্তু আমি কোনো চা খাইতে পারতেছি না, সো স্যাড। আমি বুঝতেছি না আপনারা কতটুকু গোপ্রোতে দেখতে পারতেছেন, বাট এই পুরো এরিয়াটা হচ্ছে এস্টেট। সুন্দর একটা জায়গা। আমরা যেই মানে মামাকে হায়ার করছি, উনি আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসছে। মানে শ্রীমঙ্গলের সৌন্দর্য, মানে চা কন্যার দেশে এসে যদি এই চা বাগানে না হাঁটি তাহলে কেমন না ব্যাপারটা। মাশাআল্লাহ, দেখো যতটুকু চোখ যায় পুরো শুধু বাগান। মানে এইরকম পরিস্থিতিতে আসলে যেটা মনে হয় যে শুধু যেতে থাকি যেদিকে দু চোখ, আর সবচেয়ে বেস্ট হতো যদি বাইকটা থাকতো তাহলে একদম আরামসে চলে যাওয়া যেত। এই উঁচা নিচু জায়গা দিয়ে তুমি বাইক দিয়ে কিভাবে যেতে? বেসিক্যালি আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে বদ্ধভূমিতে, এখানে একটা বদ্ধভূমি আছে। তো যাওয়ার পথে চা বাগানটা পড়ছে, যার কারণে আমরা এখন দাঁড়াইছি। এখন কিছু ফটো সেশন হবে, দেন হচ্ছে এখান থেকে মুভ করবো আর কি। আমাদেরও একটা ফটো সেশন করো। উপরে ছাদের মধ্যে সিঙ্গারা পার্টি, অনলি সিঙ্গারা রিয়েল না? খুব টেস্ট তাই। এন্ড আমি আর আমার ওয়াইফ এখানে বসে আছি। তো আমাদের পিছনে সব হচ্ছে চা বাগান, চা বাগান। আর ওই সময় তো আফসোস করলাম যে চা বাগানের সামনে এসে যদি চা না খাইতে পারি একজন চা খোর হিসেবে, তো সে আফসোসটা হয়তো বা এখন ফুল ফেলতে যাবে। চা বাগানকে সামনে রেখে আমরা এখন চা খাবো, এখানের যে তাজা তাজা চায়ের যে ফ্লেভার সেটা আসলে টেস্ট করবো। তুমি এক কাজ করো, তুমি দুই কাপ চা খাও, কিন্তু চা খাও। আমি প্লাস্টিক নিছিলে বলেই তো, আমি নিতে নিছিলাম, কে জানে আমাকে বলছে তুমি প্লাস্টিক নিও না। আমি তো বুঝি নাই, ভালো হয়েছে না? হ্যাঁ, এই তো আমাদের চা চলে আসছে। সাবাস মামা, এটা কি এই বাগানের চা? হ্যাঁ, এই বাগানের। শিওর তুমি? শিওর? হ্যাঁ শিওর। ব্রোস, চা বাগানের সামনে দাঁড়ায় মানে চা খাওয়ার ফিলিংসটা কিন্তু অন্যরকম। মানে তাজা তাজা একটা ফ্লেভার কিন্তু।
ব্রোস দিস ইজ মাই সেকেন্ড কাপ এখানে চায়ের টেস্টটা অন্য লেভেলের সো এই মজার চায়ের টেস্টের আসল রহস্য হচ্ছে যে এই আমার এই দাদা নেপাল দাদা নেপাল দাদা আপনারা যেই আসেন এই দোকানে অবশ্যই আসবেন সামনে এই যে আমি একটু লোকেশনটা দেখাই এই হচ্ছে সামনের ভিউ খাইসোডা প্রাথমিক বিদ্যালয়ের ঠিক অপোজিটে এই যে প্রাথমিক বিদ্যালয়টা ঠিক তার অপোজিটে হচ্ছে দাদার চায়ের দোকান জুস চাটা বেসিক্যালি আমরা সকাল ভোরে আসছি অ্যান্ড এখনও মাত্র 11টা বাজে আমাদের চেক ইন টাইম হচ্ছে 1টা বাজে সো আমরা যেটা করছি আমরা এই সময়টাকে যেহেতু আমরা একদিনের একটা ট্রিপ নিয়ে আসছি আমরা একটা শর্ট একটা মানে কী বলে শিডিউল নিয়ে আসছি কারণ সবাই ব্যস্ত তো আমরা যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে আমরা এরকম এই চাঁদের গাড়িটা হায়ার করে নিয়েছি দুই দিনের জন্য মানে এটা সুবিধা হচ্ছে আপনি টাইমটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন আদারওয়াইজ আমরা চিন্তা করলাম যদি আমি যদি এখান থেকে লোকাল গাড়িগুলো ইয়ে করি তাহলে কিন্তু আমাকে অনেক সময় কিল হবে অনেক টাকার একটা ব্যাপার আছে তো চাঁদের গাড়িতে হওয়াতে যেটা হয়েছে আমরা ওনার সাথে কন্ট্যাক্টে নিয়ে নিছি উনি আমাদেরকে পুরো সারাদিন ঘুরে ঘুরে দেখাবে সো আপনারা যদি কেউ আমাদের মতো আসতে চান তাহলে মাস্ট এই চাঁদের গাড়িগুলো ট্রাই করবেন আর আমি যেই মামাকে দিয়ে উঠছি অবশ্যই মামার সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে অ্যান্ড মামার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো অ্যান্ড মামা যথেষ্ট হেল্পফুল উনি বেসিক্যালি আমাদেরকে টি এস্টেটটা নিয়ে আসছে অ্যান্ড এই মজার চাটা খাওয়াইছে মানে এই ওই খাইসোরা বারাউরা এই চা বাগানের পরে হচ্ছে বদ্ধভূমিটা তো এখন আমরা হচ্ছি এই যে বদ্ধভূমির সামনে অলমোস্ট সবাই ঢুকে গেছে আমিও এখন ঢুকতেছি তো দেখি বদ্ধভূমিতে কী আছে সো এই হচ্ছে বদ্ধভূমি মানে এই কটুক এরিয়া নিয়ে ওখানে বদ্ধভূমির যে মূল স্থাপনাটা সেটা আছে আর জাস্ট কাইন্ড অফ পার্কের মতো মানে মানুষজন আসবে বসবে এই আর কি জাস্ট খুব একটা বড় কিছু না ছোটো আকারের একটা জিনিস আর কি অ্যান্ড আসলে মেনলি হচ্ছে যেটা আমরা হচ্ছে সকাল সকাল আসার কারণে এই মানুষজন একটু কম কারণ এখনও 12টা বাজে নেই আইসক্রিম খায়া মজা লাগতো আইসক্রিম খায় না আইসক্রিমটা খেয়ে মজাই পাচ্ছি এটা দাঁড়ি সব আইসক্রিম সব আইসক্রিম আরে বল না আরে থাকবে এটাই তো ব্যাপার ছিল আইসক্রিম খেয়ে মজা লাগছে আমরা এখন বদ্ধভূমি থেকে বেরিয়ে যাচ্ছি আর রোদও অনেক হয়ে উঠে গেছে গরম লাগতেছে বেশ সকাল থেকে যেরকম ওয়েদার ছিল এখন টোটালি হ্যাঁ টোটালি ওয়েদারটা এখন অন্যরকম রোজ অলমোস্ট 1টার মতো বাজে তো সারাদিনই তো টায়ার্ড ঘুরতেছি অনেক এদের পিছনে হচ্ছে গ্র্যান্ড সুলতান অ্যান্ড গ্র্যান্ড সুলতানের সামনে হচ্ছে রংধনু রংধনু রেস্টুরেন্টের মধ্যে আমরা হচ্ছে আজকে লাঞ্চটা করব আর যতটুকু শুনছি নাকি এখানে লাঞ্চ নাকি অনেক ভালো সো দেখি ভিতরে যাই লাঞ্চ টাঞ্চ করার করে দেখে দেন ভালো হলে তো ভালো আর খারাপ হলে আপনাদেরকে সেটাও বলবো এখানে প্রতিটা চায়ের টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট মানে একবার চা পাতার কারণে ডিফারেন্ট বাট আমি যতগুলো চা খাইছি প্রতিটা চায় ডিফারেন্ট এই চাটা ভালো মানে রং চাগুলো বেস্ট হয় দুধ চাগুলোর তুলনায় আর হ্যাঁ এখানে খাবারের যেটা আমরা লাঞ্চ করছি বেসিক্যালি ভর্তা আইটেম দিয়ে খাইছি আমরা ভর্তা আইটেমগুলো ভালোই ছিল রিকমেন্ড করতে পারি আপনাদেরকে আপনারা আমরা আসলে এই গরুর মাংস মুরগির মাংস এগুলো ট্রাই করি নাই ভর্তা টুকি টাকি মানে ডাল ভাত টাইপের খাবার খাইছি অ্যান্ড এখানে ডাল ভাত
এখানে অপোজিট হচ্ছে গ্র্যান্ড সুলতান, এই অপোজিটে এই দোকানগুলো। আর যতটুকু শুনছি যে এই দোকানগুলোর নাকি মোটামুটি খাওয়ার মানটা ভালো, অ্যান্ড খাইয়াও বেশ মজা পাইছি। ওহো, আরেকটা কথা, এখানে হচ্ছে আমারটা রটি, মানে রং চা একদমই র। আর মাসুদ অর্ডার দিতে হচ্ছে 7 লেয়ারের চা, এখানে 10 লেয়ার পর্যন্ত ওরা বানায়, কিন্তু ওই চাটা ওরা হচ্ছে ক্যামেরার সামনে আনে না, কারণ হচ্ছে ওদের সিক্রেটগুলো একটা ব্যাপার আছে। অ্যান্ড হ্যাঁ, আমার এই যে ব্লগগুলো, শ্রীমঙ্গলের যতগুলো ব্লগ দেখবেন প্রতিটা ব্লগই হচ্ছে আমার এই গোপ্রো হিরো 10 দিয়ে করতেছি। সো আপনারা এই বলবেন যে কোয়ালিটিটা কেমন আসছে, আমার আগের ভিডিও এবং বর্তমান ভিডিওগুলোর কোয়ালিটি কেমন আসতেছে। মাসুদ, তুমি কি 7 লেয়ার চেয়ার অপেক্ষায় আছি? আমি চিন্তায় আছো না যে কেমন কেমন হবে? ও হো, 7 লেয়ার চা চলে আসছে। 1 2 3 4 5 6 আর টাকা হবে মানে খুব বেশি চিন্তিত। এক হচ্ছে চা আসতেছিল না, সেটা নিয়ে খুব বেশি চিন্তিত, আর একটা কম আসছে, এখন একটা লেয়ার কম আসছে, এটা নিয়ে খুব চিন্তিত। ব্যাপার না মাসুদ, ব্যাপার না খায় কেমিক্যাল কেমিক্যাল লাগছে। আপনি লালটা খাবেন একটা স্বাদ, নিচে খাবেন আরেকটা মজা, এরপর একটা আরেকটা মজা, মজা কিটা বুঝছেন? প্রথমটা স্বাদ, পরেরটা মজা। আমি বলি যেমন উপরটা কফি, এরপরে মনে করেন না রং চা, লাল চা, আদা চা, রং চা লাল চা দিলে দেখ না না, রং চা একটা আদা চা। আচ্ছা আচ্ছা, আই ডোন্ট নো চায়ের টেস্ট কেমন আসছে, বাট একটা জিনিসই খুব ইন্টারেস্টিং, দেখেন এই যে চাটা যখন মুভ করতেছি এই মুভমেন্টটা খুব জোস আসছে। আমাকে দেখো, এই ফ্লেভারটা দুধ চায়ের মতো লাগতেছে। আর আগেরগুলো, আগেরগুলো মনে হচ্ছিল রং টাইপ কিছু খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন এটা মনে লাল চায়ের মতো হইতে পারে। এবার বলো পানের টেস্ট কেমন? মজা আছে, মানে সাত রং চায়ের মতো না তো? না না, এটা হলো পানের টেস্ট ডিফারেন্ট আছে, সাত রঙের চাকায় ঠকে গেছে। হ্যাঁ, ঠকি নাই। যাক, এক্সপিরিয়েন্স করার জন্য ওরে নিয়ে আসছি মাসুদ, সব ধরনের কিছু এক্সপিরিয়েন্স, আর 10 রঙের চাটা আমরা এক্সপিরিয়েন্স করবো। ওকে, তো এখান থেকে বিদায়, আমরা এখন ঘুরে যাচ্ছি। মোটামুটি কটেজটা হচ্ছে আপনার একটা প্রকৃতির মধ্যে, মানে আপনি যদি চারপাশে গাছপালা প্রকৃতি অনেক পছন্দ করেন, সো এটা হাইলি রিকমেন্ডেড। এখন ব্যাপার হচ্ছে কটেজের মধ্যে যা দেখা যাক, দেখতে হবে যে কটেজের ভিতরে কেমন। বাহির থেকে তো ভালোই দেখতেছি, নিজের দুইটা পাশাপাশি আমাদের মোস্ট প্রবলি এইটা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর রুপ কথা, সো এই হচ্ছে রুমের ভিউ। এইটা হচ্ছে ওয়াশরুম, একটা মিরর দেওয়া আছে উপর টু নিচ, অ্যান্ড ভিতরে আলমারি সিস্টেম। ওকে, দেন দুইটা বেড, এখানে একটা, এখানে একটা, আর এসি সিস্টেম আছে, এই তো সোফা আছে। আর আপনি চাইলে বসে বসে বারান্দায় যে মাসুদের মতো পায়ের পা বসে ধরতে পারেন, আর চিন্তা করতে পারেন যে সাত রঙা চাটা কেন খাইলাম। নিচে দেখি পার্টি সিস্টেম করে দিছে, আই থিঙ্ক ওদের ফ্লোরটা এখনো মানে টাইলস করা হয় না, যার কারণে এই পার্টি সিস্টেম করে দিছে, একদম নতুন আর কি যে বিল্ডিংটা। মানে আমাদের সেকেন্ড ফ্লোর ওঠার রাস্তা হচ্ছে এটা, আমার থাই গ্লাস দেওয়া, এটার নাম হচ্ছে আয়না ঘর। এটার বাহিরের ভিউ হচ্ছে এটা, এই যে বিশাল বড় একটা বারান্দা আছে, সো আপনি এখানে বসে বসে চা খাবেন আর ভিউ দেখবেন, মানে আই মিন টু সে এখানকার চা খাবেন আর এই ভিউগুলো দেখবেন। ও, এখানে দুইটা বেড দেওয়া আছে, এখানে একটা বেড, এইদিকে একটা টিভি, আর এস এস ওটার মতো একটা বিশাল বড় গ্লাস, এদিকেও একটা বারান্দা দেওয়া আছে। সেকেন্ড ফ্লোরটাতে আপনি চাইলে এই সাইডেও ভিউ দেখতে পারবেন, ওই সাইডেও ভিউ দেখতে পারবেন, অ্যান্ড এই হচ্ছে ফ্রন্ট ভিউ। আই থিঙ্ক সেকেন্ড ফ্লোরটা বেশি বেটার, যদিও মেয়েরা এটা কবজা করে ফেলছে, আমাদেরকে নিচেই থাকতে হবে ছেলেদেরকে। তোমরা কি ঝিঝি পোকার ডাক শুনতেছো? এই যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের যে কটেজ, এই কটেজ আসার রাস্তা, মানে ঢোকার সময় প্রথম যে কেউ আসলে মনে করবে যে এটা কোনো ভূতের রাস্তার মধ্যে ঢুকতেছি না, এরকম একটা ফিলিংস।
আমরা যখন ফার্স্টে ঢুকতেছিলাম তখন মনে করছি আমি একটু টেনশনে ছিলাম যে কই যাইতেছি, একাবাইতে যাচ্ছি, অনেকটা এরকম ফিল দিবে। হ্যাঁ, যে আশপাশে যে বাড়ি ঘর আছে মানুষের অনেকটা এরকম ফিল দিবে যে আপনি কারো বাড়িতে যাইতেছেন উইদাউট কি বলে দাওয়াতে। তো যাওয়ার পরে আর কি দেখা মানে ভিতরে যেই পরিবেশটা ওইটাও বোঝা যায় যে না ওইটা আলাদা একটা কটেজ। বাট রাতের বেলায় এই জায়গাটা দিয়ে যদি আপনি সিঙ্গেল হন আর লাইক সিঙ্গেল কাপল তাহলে একটু রিস্কি, আর যদি গ্রুপ ওয়াইজ হন লাইক আমাদের মতো 9-10 জন তাহলে ওই রকম রিস্কটা নাই আর কি। আমরা এখন হচ্ছে আদি নীলকণ্ঠী চা ক্যাবিনের সামনে আসছি। গেলে আমরা এখানে সবাই সারাদিন ঘুরে ঘুরে একদম ক্লান্ত টায়ার্ড, সো চায়ের জন্য ওয়েট করতেছি। চাটা আসতে আধা ঘন্টা লাগবে, আশা করি চা খাওয়ার পরে সবাই চান হয়ে যাব। আর এইদিকে তো অবস্থা খুবই খারাপ। আমি কি বলছি যে চা পাইলে সবগুলো চাঙ্গ হয়ে যাবে। দেখেন চা খাওয়ার পরে সবাই মোটামুটি এখন চোখ খুলে খুলে খাচ্ছে, কারো চোখে ঘুম নাই। চায়ের টেস্ট কেমন? গাইজ, তো এটা হচ্ছে আমাদের রাতের যে আমাদের যে কটেজটা রাতের ভিউ, ওইদিকে বাড়ি কি হইতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।